রোজার মাস শান্তির মাস, হয়তো আমার আপনার মতো কিছু মানুষের জন্য ব্যাপারটা সত্য হলেও আসলে কি সবার জন্যই সত্য? রমজানে মুড়ি ছাড়া সম্পূর্ণ হয় না ইফতার। কখনো শুধু মুড়ি, আবার কখনো বাসি ভাত তরকারি দিয়েই ইফতার করতে হয় তাদের। ঈদের নতুন জামা নিয়ে আমাদের সেই ছোটবেলা থেকেই একটা নস্টালজিয়া কাজ করে। মনে হয় এই বুঝি কেউ দেখে ফেললো, জামাটা পুরাতন হয়ে গেল। সবার মাঝেই কি সেই নস্টালজিয়া কাজ করে? মার্কেটে পাঞ্জাবির দোকানে ভিড়ে পা রাখার জায়গা নেই, অথচ মার্কেটের বাইরে যে পথ শিশুটি ম্যানিকুইনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার খবর কয়জন রাখি আমরা? কেউ কেউ মনে করতে পারেন এগুলো সুবিধা বঞ্চিত মানুষের দুর্ভাগ্য, করুণার চোখে কিছুক্ষণ তাকিয়ে আবার নিজের কাজে ভুলেও যেতে পারেন। কিন্তু মুশকিলটা হলো এটা তাদের দুর্ভাগ্য না, এটা তাদের অধিকারের খর্ব। আর এই খর্ব করলো কারা? আমরা। আমাদের চারপাশে এরকম হাজারো মানুষ আছে যারা পানি খেয়ে রোজা রাখেন, ছেঁড়া জামায় ঈদ পার করেন। তাদের কথা ভাবলে ঈদ আর ঈদ থাকে না। ঈদ অর্থ খুশি। আরেকজনের কষ্ট দেখে, আরেকজনকে কষ্টে রেখে খুশি হওয়া যায় না। খুশি হওয়ার নিয়ম সবাই মিলে, আর এই খুশির ভাগাভাগি নিয়ে আমাদের ইসলামে বেশ কয়েকটি নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারতাম, তাহলে আমরা সমাজের সবাই মিলে একসাথে সুখী হতে পারতাম, খুশি হতে পারতাম। কিন্তু আফসোস, আমরা সবাই সেই নীতিমালাগুলো মানি না। আর এখান থেকেই আমাদের আজকের ভিডিও শুরু। ভিডিওর নাম খুশি। ২০১৬ সালের 27 মে ঢাকায় অনুষ্ঠিত হয় চতুর্থ জাকাত ফেয়ার, আর এই অনুষ্ঠান থেকে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। বাংলা নিউজ 24 অনুসারে বাংলাদেশের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ 10 লাখ কোটি টাকা। এর 2.5% হারে জাকাতের পরিমাণ দাঁড়ায় প্রায় 25,000 কোটি টাকা। প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ মোট সম্পদ আছে তাতে বছরে 25,000 কোটি টাকা জাকাত আদায় করে বন্টন করা সম্ভব। সঠিকভাবে জাকাত আদায় করলে আগামী 15 বছরের ভেতরে জাকাত নেওয়ার মতো কোনো মানুষকেই খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে। এই কথা আমার নয়, বলেছেন বিশেষজ্ঞ বক্তারা। সেদিন থেকে এখন অবধি প্রায় 1 দশক পেরোতে চলল, কোনো উন্নতি দেখলেন? দেখা মুশকিল, কারণ বেশিরভাগ মানুষই টাকা পুষে রাখেন। মাত্র 2.5% টাকা জাকাত হিসেবে দেওয়ার মানসিকতা অনেকেরই কাজ করে না। ব্যাপারটা রীতিমতো লজ্জার। জাকাত কোনো দান না যে ইচ্ছা হলে দেওয়া যাবে আর ইচ্ছা না হলে দেওয়া যাবে না। জাকাত হলো তাদের অধিকার যাদের আমরা সুবিধা বঞ্চিত করে রেখেছি। জাকাত হলো আল্লাহ তাআলার হুকুম, মেনে চললে সওয়াব আছে, অমান্য করলে আছে কঠিন শাস্তি। এই বিষয়ে জাকাত ছাড়াও ইসলামের আরও বেশ কয়েকটি নীতিমালা আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি। সুবিধা বঞ্চিত কমিউনিটিকে নিয়ে কাজ করে এরকম বেশ কয়েকটি অর্গানাইজেশন আছে আমাদের দেশে। সেসব অর্গানাইজেশনের ভেতরে আমার সবচাইতে ভালো লাগে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। প্রতি বছর লক্ষ কোটি মানুষকে ভাত কাপড়ের বন্দোবস্ত করেন তারা, মাশাআল্লাহ। আপনি আমি চাইলেই তাদের মাধ্যমে পৌঁছে যেতে পারি অসংখ্য মানুষের সামনে, কারো চৌকাঠে কারো উঠানে। আমি ব্যাংক আর বিকাশের লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে। আপনি চাইলে সরাসরি বিকাশের ডোনেশন অপশন থেকেও ডোনেট করতে পারেন। শুধু মনে রাখবেন, এটা দান না, এটা তাদের অধিকার, আল্লাহর বিধান। এছাড়াও ইসলামের বিধান আছে প্রতিবেশীর হক আদায় নিয়ে। আমার চারপাশের 10 ঘর করে টোটাল 40 ঘর হলো আমার প্রতিবেশী। আমার প্রতিবেশী যদি অভাব অনটনে থাকে, না খেয়ে থাকে, আর আমি যদি খোঁজ না নেই, তাহলে আমি নিজ হাতে আল্লাহর মুমিন বান্দার খাতা থেকে আমার নামটা কাটলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় না করলে সেই ব্যক্তিকে তিনি উম্মত হিসেবে গ্রহণ করবেন না। কেয়ামতের ময়দানে তার উম্মতের হয়ে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন না। কি ভয়ঙ্কর একটা ব্যাপার! কিন্তু আফসোস, আমরা এই কথাগুলো শুনি, এই বিধানগুলো জানি, কিন্তু মানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আপনার সামান্য 2.5% অর্থে যদি একটি পরিবার খুশি হয়, তাহলে আপনি খুশি হবেন। আমার আপনার সামান্য ডোনেশনে যদি একটি মানুষ নতুন জামা পায়, তবেই আপনি আত্মতৃপ্ত হবেন। না হলে ঈদের দিন আবার স্ট্যাটাস দিতে হবে, ঈদ পেরিয়ে যাচ্ছে কিন্তু আনন্দ পাচ্ছি না।